শারদীয়া দুর্গোৎসবের মহানবমী তিথিতে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। মায়ের কাছে পুজো দিয়ে রাজ্যের সকল অংশের মানুষের কল্যাণ ও মঙ্গল কামনা করেছেন বললেন কেন্দ্রীয় মন্ত্রী। শারদীয়া দুর্গোৎসবের মহানবমী তিথিতে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। মায়ের কাছে পুজো দিয়ে রাজ্যের সকল অংশের মানুষের কল্যাণ ও মঙ্গল কামনা করেছেন। মঙ্গলবার সবার মঙ্গল কামনায় 51 পীঠের এক পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মাতা বাড়িতে পুজো দেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মাতা ত্রিপুরা সুন্দরী হচ্ছে রাজরাজেশ্বরী, মা আমাদের অধিষ্ঠাত্রী দেবী, তাই মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছেন। পাশাপাশি তিনি বলেন, গত দুদিন আগে তিনি বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন, এর জন্য মায়ের কাছে কৃতজ্ঞতা কামনা করেছেন। আজ নবমী দিন ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে পূজা দিয়ে কি প্রার্থনা করলেন রাজ্যবাসীর জন্য? মা রাজরাজেশ্বরী, মা আমাদের রাজ্যের অধিষ্ঠাত্রী দেবী, গোটা নর্থ ইস্টের দুজনে অধিষ্ঠাত্রী দেবী, মা কামাখ্যা এবং মা ত্রিপুরা সুন্দরী, মা রাজরাজেশ্বরীর কাছে, মা আনন্দময়ী মায়ের কাছে প্রার্থনা, মায়ের কাছে কৃতজ্ঞতা যে গত দুদিন আগে আমার যে একটা দুর্ঘটনাগ্রস্ত হয়েছিলাম, মা সেটাকে রক্ষা করেছে, মার কাছে কৃতজ্ঞতা অর্পণ করার জন্য এসেছি। ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দেওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপি জেলা কমিটির সভাপতি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।